খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে ঝরে পড়ছে শিক্ষার্থীরা। দুর্গম এলাকাগুলোতে মাধ্যমিক বিদ্যালয় না থাকায় প্রাথমিকের পর আর পড়াশোনা করতে পারছে না অনেক শিক্ষার্থী। পাহাড়ি এলাকায় নির্দিষ্ট দূরত্বে বিদ্যালয় স্থাপনের তাগিদ ভুক্তভোগীদের। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় তৈকাথাং মৌজার 10 গ্রামের 400 পরিবারে বাস। কাছাকাছি একটি মাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও শ্রেণীকক্ষের সংকট সহ নানা সীমাবদ্ধতা জর্জরিত সে প্রতিষ্ঠান কোনো রকমে প্রাথমিকের গণ্ডি পেরুলো। মাধ্যমিক বিদ্যালয়ের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে না এসব এলাকার শিক্ষার্থী। শুধু মাটিরাঙ্গা নয়, দীঘিনালা, লক্ষ্মীছড়ি সহ প্রায় সবগুলো দুর্গম এলাকার চিত্রই একই। অনেকে বহুদূরে শহরে গিয়ে পড়াশোনা করলেও সামর্থ্যের অভাবে প্রাথমিকের পরই লেখাপড়া শেষ করতে পারে না বেশিরভাগ শিক্ষার্থী। মাধ্যমিক স্কুল না থাকার কারণে এই প্রাইমারি শিক্ষা শেষ হওয়ার পর পরে অনেক জোরে পড়ে যায়। আমাদের এখানে শুধু ক্লাস 2, 3, 1, 2, 3 পর্যন্ত পড়াতে হয়, কিন্তু 4, 5 এখনো ক্লাস হয় নাই। পাহাড়ের শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়ার আহ্বান জেলা প্রশাসকের। অবকাঠামো নির্মাণের জন্য পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সংস্থাগুলোকে দায়িত্ব নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। 10 কিলোমিটারের ভিতরে হাই স্কুল নেই, এরকম অনেক জায়গা আছে। সেই প্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে যারা আছে এখানে তাদেরকে সেই তালিকাটা করতে হবে এবং সেই তালিকা অনুযায়ী সুনির্দিষ্ট একটি দূরত্বের ব্যবধানে আমাদের বাচ্চারা যেন এই প্রাইমারি এবং মাধ্যমিক শিক্ষা দুটোরই সুযোগ পায় সেজন্য এই অবকাঠামো নির্মাণের কাজ আমাদের পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য জেলা উন্নয়ন বোর্ডকে করতে হবে। স্থানীয়ভাবে বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে পাঠদানের অনুমোদন, শিক্ষক নিয়োগ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার। সমস্ত এলাকাগুলো দুর্গম, সেখানে যদি যারা শিক্ষানুরাগী সচ্ছল ব্যক্তিরা যদি স্কুল প্রতিষ্ঠায় এগিয়ে আসে, পরবর্তীতে সরকারের তরফ থেকে অবকাঠামো নির্মাণ, তারপরে শিক্ষক প্রধান এবং শিক্ষকদের বেতন ভাতা জন্য এমপিও ভর্তি, এগুলো সরকার ব্যবস্থাগুলো করবে। খাগড়াছড়িতে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে মাত্র 129টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।